নমস্কার, নমস্কার, হাই হাই, আমি দিয়া পড়া করে এলাম না চিত্রাকার এলাম রে। বামন সাহেব মশাই, আপনি বিয়ের কাজ সেরে ফেলুন। আরে সাইরে হাই করে চাইলাম, সাইরে যেমনি হাতে খালি ঝিল 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 করে, ঠাকুর লক্ষ্য রেখো। আমি তো রাইতেছি, আমি এরকম হে মূর্তি এনার ব্যাপার আমার পাশে, এনে কিন্তু একটি মানুষ আমার মনে হইতেছে ইলেকট্রিক শক খা গেলি। ভগবান লক্ষ্য রাখিস, ওই নাতি করে নাতি, আপনার আমার নাতি রে দেখছেন, এই সারাম জোরে নয়া এক খাবারে হাতা মরা গেছি গে, আমার জীবনটাই তো আমাকে সময় মতো পাই না। ও নাতি, আমার জীবনে জানাতে জাতি জাতি সর্দি লাগে জানে দিছে, আরে তোরা চাইতে পানি বের করছে, চাইতে পানি বের করছে কি, খালি কি বাড়াইছে পানি তো খুব না যায়, ওকে চাইকে নাতি রেখার দেখা রাখবো না, কি বাড়াইবো কি বাড়াইবো। আলাতে সাফা 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 বাসা দুঃখ, ও দাদা হ্যাঁ মশা না, হ্যাঁ কিস মিশে লেখার খালি মশা লাগে, তোরা তো মশা খাবি না জাতি, আগে দাদার নাম দশা ভাই তাই তাই মশা খাই, এ কথা এত বসে সামনে আমি আর তুই জানো। ওই দাদা আমি আর কি পাহাড়ে গেছিলাম না, এরা বানর দেখি তার সে কোনো দিকে কম না। আচ্ছা বানর কে আমার ইন্দ গাল ইটুকা কম বেশি হবো না, তাই গিলে হলো মানে বানর তো দেবানো বানরের পরে সার পরে মানে স্পইরা গেছে আমার নাগার সমান হয়েছে। আর এক কাম কর, কাম করবো চাইছি, গিটার গিটার বই নিয়ে আর বিয়া ফরম রাখবো, গিটার বই মানে গিটার বই বলছ না, আর বুঝছি ওই গিটার বই নিয়ে আর বিয়া ফরম, আমি কত যাও না, ওই যে তোর দাদি রে কবি, হ্যাঁ যে একটা তোর দাদির একটা ই কিনা দিছিলাম, একটা ব্যাগ কইরিয়া মাইয়া কইরিয়া, ওটার মধ্যে আমি সন্নত করে যাই, ভুলত করে আনো আমার যা, এখন তুই ছেলের মার বুকলে বলিস না, ও বিড়ির নচ্ছন করছন ভালো না, চোখের মধ্যে কেতর থাকে দাদারা কাম দিছে তাই বলে মানুষ না, কামের কাম কি জানি, হাইরে রে ভগবান নিচত খাইছে মানে কি নয়েছে, কে এটা আমি গেছিলাম না, হ দরজা কাতুলে গেছি হাই স্কুলের বগলে, এই ঠাকুরানি বাড়তে না ঘর ঠাকুর বাড়তে না ঠাকুরানি নিয়ে আইছি, হাইরে ঠাকুরানি নিয়ে আইছি আরে তুমি তোমার হারাম জতা, তাড়াতাড়ি ওটা থুয়ে গিটার বই নিয়ে হবি আমরাই না, গিটার বই ও এই গিটার বই দাদা, হ্যাঁ আশা চাইছি কি মোটাই কুত্তা ফুটতাইছে, বামন মশাই তাড়াতাড়ি করে বিয়ের কাজ শেষ করে ফেলুন। আরে না হেরাম, আমাদের বিয়ের কাজ শেষ, বিয়ের কাজ শেষ করমু আবার শুরু করমু আবার শেষ করমু আবার শুরু করমু, আমার মেয়ের বিবাহর কাজ সেরে ফেলতে হবে। হোমেন ছয়টা মাসের বিয়া, তুই একটা না এনে ঝামেলা আছে কিনা কি গো, ছয়টা মাসের বিয়া বলে তুই সাত টাইম না তো, নেরের দাদা, নেরের দাদা কি নেরে দাদা, নেরে আচ্ছা এক কাম কর, তুই সামনে যাই গ্রাফিক আইরা বয় বিয়া জানি রূপাইডা না যাহারে,
আমি যা কম তোমরা তাই করবে ঠিক আছে এটা তো কবার কই নাই যে ঠিক আছে ইয়ার পরে যেটা কম হইটা ঠাকুরটা আনো ঠাকুরটা আনো ঠাকুর নাম ঠাকুর বিষ্ণু জয় মা তারা আমি যে মন্ত্র করতে আর কোন করিস না বরুম না তুই তো গেছ জয় মা কালী তোরা তো পরসাদ খাই না এত ভাগ থাকলে বিয়ে হবো আজকে তো বিয়ে খেলে দুনিয়ার ভাগ করে বসে চাফেল না চাপো চাপো তুই লাইনে বলি কে আমি তো নেই আমি তো ভাগ লেগেছি তোর বিয়ে করার মহিলা আর বেশি নেই যে পঁচিশ সাল পর তোর বিয়ে করি মরে গেলি করিনি হ্যাঁ মরবি না এখনই মরবি না থাকি দাদিরা হবে তুই করি গে বিয়ে আমি তো বেশি বেশি বাইরেই থাকি দাদি তোর দাদি তো তোর মধ্যেই থাকে দাদি তো খোলা মনে না বিয়ের কথা আর তোমরা একজন আর একজনের হাত ধরো ধরো খাইলে তোমার কাছে হাত নাই আমার তো ধরো তোমরাই করো সাত পাক ঘুরে নি দাও ওরা খাও
নকশা সরম বলতে কিচ্ছু নাই, দিলাম আজকে আবার হেমন নাচ দিস, এনে তো ভবিষ্যতে কি করবো ভগবান জানে। বিয়ার মাছ পাইছে না খেলার মাছ পাইছে? আর পাইছ না, আমরা বিয়ার কথা হয় না তো আসতে দিন বাড়তে আহি নাই, তাই তাই নাকি? আমার মনে হয় খালি কুরআনে না যায় বিয়ার কথা হয়ে যায়। তুই তো তো আগো কাতারে পড়ো সকল আগাতে বাঘা Thank you.